बस चालू करके छोड़ दो अपने आप मशीन जुताई कर लेगा कोई दिक्कत नहीं एक दियार लगा हुई से। एक दो से पेट्रोल इंजन बढ़े ना তো কিষান বন্ধুরা নমস্কার কেমন আছেন আপনারা আশা করি আপনারা ভালো আছেন তো যেমন কি দেখছেন কি আবার আমরা চ্যালেঞ্জার টু এই মডেলটা নিয়ে করে যাচ্ছে কোথার থেকে এসেছে দাদারা পরিচয় নিব কিংবা এডভান্স ফিচার্স কি আছে কি রেটে পড়ছে ভিডিওটার লাস্টে আপনারাকে জানকারি মিলবে তো ভিডিওটা বিনা স্কিপ কিয়ে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন ঠিক আছে তো সব থেকে প্রথম যে দাদাটা নিয়েছে মেশিন তার সাথে আলাপ পরিচয় করবো দাদা নমস্কার আপনার নাম আর ঠিকানাটা বলেন আমার নাম ভাস্কর মাহাতো আচ্ছা আচ্ছা পুসগুড়া কালাজুর হ্যাঁ পুরুলিয়া পুরুলিয়া বুঝলেন তো দাদা ওই পুরুলিয়া ঠিক আছে তো যাই হোক তো আপনারা যে এসেছিলেন মানে এখন কটা বাজে মোটামুটি দুটা আড়াইটা বাজে গেল কটার দিকে বার হয়েছিল আমরা ওই নটা সোয়া নটা

ফেন্ডার ডবল করা আছে যেহেতু কাদা খেতে যদি চালাবে তো যেমন কাদাটা নিজের দিকে না ছিটকে তার জন্য ফেন্ডারটা একটু চৌড়া করা আছে হ্যান্ডেলটা অনেক লং করা আছে লং করার কারণ যে কিষাণ ভাই শিকায়ত করতো যে গোবিন্দ ভাই ভাইব্রেশন হয়ে ওই জন্য হ্যান্ডেলটাও আমরা লম্বা করে দিনছি মনে করো আপনার রোটার থাকছে ওখানে আর আপনি থাকছে এইখানে অ্যাক্সিডেন্ট হওয়ার তো কোনো চান্স নাই নাইখেই নাই ঠিক আছে লেকিন চলাতে গেলেও অনেক সুন্দরভাবে চলবে ঠিক আছে আর এই যে এখানে টুল বক্সটা যে দেখছেন না দাদা এটা অ্যাকচুয়ালি ফাইবার না এটা পুরো টিনা দিয়ে আছে ঠিক আছে অনেক জবরদস্ত কোয়ালিটির সাথে আসছে হা আর এটা ওই যে বারবার আমি একটা কথাই বলছি এটা নতুন ক্লাসের অপশন এসেছে ঠিক আছে কিষান ভাইয়ের শিকায়ত হতে ছিল যে দাদা দাবাই করে কোনো সময় হাত দুখাই যায় তো এটা যদি দাবাই করে এরকম দিবে তো অটোমেটিক ও রুকে যাবে গাড়ি চলতে থাকবে যাহা তক তুমি এটা দাবাবে তাহা তক এটা উঠে যাবে তো এটা নতুন অ্যাডভান্স ফিচারের সাথে আমাদের আসছে ঠিক আছে আর আমি এখন ইঞ্জিনটা স্টার্ট করে আপনারকে দেখাবো ঠিক আছে কেমন ভাবে স্টার্ট করবে কেমন ভাবে চালাবে ব্যাপারটা হচ্ছে দাদা এখন তোমরা কে শিখতে হবে যে চালাবে আমার দিকে দাঁড়াও এখন শিখাবো ঠিক আছে দেখো সবথেকে প্রথম গাড়ি আপনারকে নিউট্রাল করতে হবে কেন না দাদা অ্যাক্সিডেন্ট হবার বহুত চান্স আছে আগে গাড়িটা দেখতে হবে যে হিলছে না না হিলছে তো স্টার্ট করার আগে নতুন নতুন আপনারা একটুকু এরকম করে দেখবে ঠিক আছে মানে এখন নিউট্রাল আছে তো যাই হোক এখন যদি আমরা স্টার্ট করি তো গাড়িটা দৌড়বে নাই তো এক্সেলেটার হালকা আমরাকে নিয়ে নিতে হবে আর এইখানে যে মানে সুইচটি আছে হ্যাঁ এক্সেলেটারটা এইদিকে বাড়বে ওইদিকে কমবে তো সুইচটা আমরা অন করে নিতে হবে কেননা বিনা সুইচে তো আর স্টার্ট হচ্ছে নাই ঠিক আছে তো অন করে নিয়েছি আর তারপরে আমরা এখানে স্টার্ট মারবো ঠিক আছে চকটা নিতে হই প্রথমে এই যে এটা চকটা এইটা চক বটে সাদাটা চকটা ও এইদিকে অন তারপর স্টার্ট হলে এটা ঠেলে দিব দেখবে তার আগে দাদা ভুল হয়ে গেছে চাবিটা অন করা নাই ঠিক আছে তো যাই হোক ওটার জন্য কোনো নাই যত খেলোয়াড় হোক ভুল হবে এই দেখো স্টার্ট হলো চকটা আবার ঠেলে দিব সাউন্ড অনেক সুন্দর সাউন্ড আছে অনেক ভালো সাউন্ড আছে ঠিক আছে আর আশা করি যেমন ভাবে এটাকে আমরা বনাইছি মার্কেটে পুরো হালকা মাচাবে কেন মেশিনটা যে কোয়ালিটি ওটা আমি জানবো দাদা অন্য কেউ আর নাই জানি ঠিক আছে যাই হোক এখন আমরা হালকা মানে চালাইন দেখা যাক কিরকম চলছে তো প্রথম আমরা দিব এক গিয়ারতে লাগালি ঠিক আছে মানে এক গিয়ারে লাগা হয়েছে এক গিয়ারও ধরছে পেট্রোল ইঞ্জিন ওঠে না তো আসুন কে চালাবে গিয়ারে লাগাও হ্যাঁ পরে ক্লাস ওটা দাবলে দাবলে দৌড়বে হ্যাঁ এক গিয়ারে লাগিয়েছে এটা ফার্স্ট বটে ফার্স্ট মানে আরও স্পিড যাবে তো যখন খেতে চালাবে তখন এটাই লাগাবে ঠিক আছে আর মাঝে হচ্ছে নিউট্রেল নিউট্রেল মানে এটা তুমি এটা দাবাবে না এটা ব্যাক গিয়ার বটে এই দেখো রিভার্স লেখা আছে এটা ব্যাক গিয়ার যখন তুমি আগে দিকে চালাবে তখন কখনো এটা দাবাবে না এটা দাবালে কি হবে মানে গল্ডগোল হবে ঠিক আছে এবার একটু মেশিনটা উঠাও ধীরে ধীরে দাবাও ঠিক আছে এটা হলো আগে থেকে বাড়াবাচ্ছি এখন ডেক গিয়ার লাগাও ডেক গিয়ার লাগাব নিউট্রেল কর আমার আশা করি নিউট্রেল হয়ে গেছে এবার তোমার ব্যাগে এইটা যাবে এই দেখো এটা পুরা দাবা পুরা দাবা পুরা 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 হা এখন বেগ গিয়ে লাগিয়েছে এবার ধীরে ধীরে ওইটা দাবা ধীরে ধীরে এটা রিভার্স চলে ঠিক আছে তো মানে এখন জিনিসটা হচ্ছে যে নতুন তো তো নতুনে যখন অফ করতে গেলে এইটা দাবাইন দিলে বন্ধ হয়ে গেলো মানে চাবিয়ে তোমার বন্ধ হয়ে গেলো তো কিষাণ ভাইরাকে একটা জিনিস আমি বলবো যে আমাদের যে এটা ইঞ্জিনটা ঠিক আছে হয়তো তো একটা লাগছে অন্য যে আবার অনেক রকম ধরনের মেশিন আছে কিন্তু আমি কোয়ালিটিটার বারে যখন আমার কাছে কেউ আসবে সেই তখনই আমি ইয়ার কোয়ালিটিটা বলতে পারবো লেকিন ভিডিওরে অত ইয়ার কোয়ালিটি বলা যাবে নাই পাঁচ থেকে সাত বছর তো দাদা নাই দেখতে হবে এতটা আমি বলিয়েছি কালি যে মেনটেন্সটা করতে হবে এই দেখো এইটা ফিল্টার বটে ঠিক আছে ফিল্টারটা হচ্ছে রাউন্ড ফিল্টার এটা আমরা খুলিব ঠিক আছে এটা কখন তোমাকে সাফ করতে হবে জানো যদি তুমি লাগাতার মনে করো এক সপ্তাহ চালালে হয়তো এক সপ্তাহে তোমাকে দুদিন ফিল্টারটা সাফ করতে হবে এটা খুলি দিলেই এথাই হালকা দেখো ইঞ্জিন অয়েল দিয়ে আছে আমাদের ছানাটা দিয়েছে কিন্তু ঠিক আছে ধুলাটা এখানে বসে যাবে এই যে টানবে না তো ধুলাটা এইখানে বসে যাবে ধুলাটা এখানে বসে যাবে তখন তেলটা তোমাকে ফেলাতে হবে আর যদি না ফেলাও তাহলে ডাইরেক্ট ইঞ্জিনে ঢুকবে তাইলেই তোমার রিঙে প্রবলেম আসবে ঠিক আছে তো এইটা আমরাকে করতে হবে ইয়ার আমরা এইটা লাগাই দিই তো ফিল্টারটা সাফ রাখতে হবে আর ইঞ্জিন অয়েল প্রথমবার বিশ ঘন্টার মধ্যে আপনারাকে চেঞ্জ করতে হবে এই হয় আটশো এম এল ইঞ্জিন অয়েল আর দু লিটার গিয়ার বক্স বটে তো এটা চেঞ্জ করতে হবে তারপরে যে সেকেন্ড বার মানে একবার সার্ভিসিং হয়ে গেল ঠিক আছে সেকেন্ড বার যখন চেঞ্জ হবে তখন পঞ্চাশ থেকে ষাট ঘন্টার মাঝে একটা ছোট ডায়েরি রাখবে কেননা তোমার জিনিস তোমরা যেমন ভাবে রাখবে সেই ভাবে ওটা ক ঘন্টা আজকে চালালি একটু এন্ট্রি মারি দিলে ক ঘন্টা আজ চালাইলেও ঠিক আছে এন্ট্রি মারি দিলে এত ঘন্টা হয়ে গেলে টাইমে যদি এটা হয় কারবারটা তাহলে ইঞ্জিনটা আরো বাড়ি বাকি অন্য কিছু নয় হ্যান্ডেল লং আছে এখান থেকে যখন রিপার চালাবে যে আমাদের এই সেট হয়ে যাবে ঠিক আছে মানে ধান কাটা ধানও কাটতে পারবে তোমরা তো এই ঠিনে তখন হ্যান্ডেলটা বেকে আসি যাবে আর এই পিটিওটা খুলি করে এটা রিপার সেট হয়ে যাবে তখন তুমি এইদিকে দিকে রিভার্স গিয়ার যেমন দেখালাম না রিভার্স গিয়ারে তখন তোমাকে মানে ধান কাটা কাজটাও করতে পারবে তো যাই হোক বন্ধুরা যেমন কি আপনারা দেখছেন দাদারা এসেছে পুরুলিয়া পুরো এড্রেসটা তো বলেই দিলো আর দাদারা একটু পরিচয় দাদা আপনার নামটা কি সরোজ মাথা তো মানে কি ইউটিউবে ভিডিও ভিডিও দেখছেন নাকি হুম হুম ভিডিও দেখে এখানে আসা আচ্ছা আচ্ছা তো যাই হোক একটা কথা বলছি দাদা পুরুলিয়ায় আমার গায় গায় গাড়ি গেছে কিছু এটা ঘরে ঘরে হয় নাই আমি চাইছি যে আনে বেলা টাইমে দিনে হবে হবে কেন আজকাল ডেটে গরু কেউই নেই রাখছে ঠিক আছে আর দ্বিতীয় নম্বর হচ্ছে যে লেবার নাই মিলছে ঠিক আছে হ্যাঁ না লেবার নাই মিলছে আর গরু পেছনে টাইম নাই দিছে তাহলে এটা কি হচ্ছে যখনই আগে খাতে দিবে তখন কাম করবে আর নাই খাতে দিলে ঘরে বসে তাইবে চুপচাপ কাজ নাই তো গোবরও নাই আর নাই তো যাই হোক বন্ধুরা

ঠিক আছে তোমার যেমন বাড়িতে হতে পারো এই দেখো ইঞ্জিন অয়েলটা যখন তুমি ইহা করবে এই ঠিনের নাটটা আছে দেখো এটা একটা নাট আছে হ্যাঁ এই নাটটা যাহা তো মানে খুলি দিবে পুরো ইঞ্জিন অয়েলটা বাইরে যাবে আর গিয়ার অয়েলটা এই ঠিনে আছে দেখো এই ঠিনে এই ঠিনে হ্যাঁ আছে ওইটা খুলি দিলে পুরো গিয়ার অয়েলটা বাইরে যাবে মানে এটা জানা উচিত বটে বুঝলে না নাইলে ভিতরে আই তো দিবে খুলিবে কোথায় হ্যাঁ না তো যাই হোক বন্ধুরা আপনাদের অনেক ভালোবাসা পে করে আজ পুরা অল ওভার ইন্ডিয়া আমাদের মাসিং যাচ্ছে ভোর দুপুরে আড়াইটা বাজে দাদারাকে কে ভোক বেশিক্ষণ বেশিক্ষন পরেশান নাই করবো ঠিক আছে তো ভিডিওটা এখানে এন্ড করছি কেন না খাবার দোয়ার খাবার লুতু মারি দিলে বিপদ রে বাপ দমের রোদ বুঝলে তো যাই হোক দাদা ভিডিও এখানে সমাপ্ত করছি ঠিক আছে জোহার নমস্কার শোনাম থ্যাংক